রমজান আসলে একটি প্রশ্ন আমার কাছে বারবার আসে। প্রশ্নটি হচ্ছে, অনেক মহিলারা রমজান মাসে পিরিয়ডকে অফ করে, অর্থাৎ তাদের যেই মিনিস্ট্রেশন একটা পিরিয়ড আছে মাসিক, এটা বন্ধ করার জন্য অনেক নারীরা পিল খায়, পিল খেয়ে পিরিয়ডটা অফ করে। এবং অনেক নারী দেখা যায় পিরিয়ডটা বন্ধ করে রমজান মাসে রোজা রাখে, ইবাদত করে, এটা অনেক নারীরাই করে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, পিল খেয়ে রমজানের রোজা রাখা যাবে কি না, এবং পিল খাওয়ার মাধ্যমে মানুষের, মেয়েদের যে মাসিক বা পিরিয়ড, এটা বন্ধ করে মেয়েরা ইবাদত করতে পারবে কি না, এটি হচ্ছে প্রশ্ন। এটির উত্তর হচ্ছে, মৌলিকভাবে পিল খেয়ে যদি কোনো নারী পিরিয়ডটা অফ করে দিয়ে নিজে ইবাদত করে এবং রমজানের রোজা রাখে, সেই ক্ষেত্রে মৌলিকভাবে এটা হারাম কিংবা নাজায়েজ কোনো কাজ নয়। তবে একটি কথা মনে রাখতে হবে, যদি পিল খাওয়ার কারণে কোনো নারী ফিজিক্যালি কোনো বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে শরীয়ত বলে এই কথা, নিজেকে ক্ষতিগ্রস্ত করে, নিজেকে অসুস্থ করে কোনো ইবাদত করা আল্লাহ জায়েজ করে নেই। মনে রাখতে হবে, আপনার সুস্থতা সবার আগে। সুস্থতা কি? সবার আগে। সুস্থ থাকলেই তো ইবাদত করবেন, সুস্থ না থাকলে, একজন ভালো মানুষ যদি অসুস্থ হয়ে যায় সে কি কখনো ইবাদত করতে পারবে? না। এজন্য ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, আল্লাহ তাআলা বলেছেন রোজা সবার জন্য ফরজ, তবে একজন ব্যক্তি প্রথমত যার জন্য রোজা ফরজ নয়, সে হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি অসুস্থ। এটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। এক নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি অসুস্থ। তাহলে বোঝা গেল, নারীরা যদিও পিল খাওয়া তাদের জন্য জায়েজ বা পিরিয়ড বন্ধ রাখা জায়েজ আছে রমজান মাসে ইবাদত করবার জন্য, তবে তারা যদি পিল খাওয়ার কারণে কোনো প্রকার ক্ষতির শিকার হয়, সেক্ষেত্রে পিল খাওয়াটা জায়েজ হবে। এজন্য বোঝা গেল, পিল খাওয়া মৌলিকভাবে জায়েজ, তবে যদি কোনো প্রকার অসুস্থতার কোনো রকম আশঙ্কা থাকে, সেক্ষেত্রে কোনো নারী পিল খেয়ে পিরিয়ডকে বন্ধ করতে পারবে না। এটি হচ্ছে এক নম্বর বিষয়। আরেকটি বিষয় আপনাকে জানতে হবে, যে একজন মেয়ে যখন তার পিরিয়ড হয়ে যায়, তখন তার জন্য নামাজ পড়া নিষিদ্ধ, যদিও শরীয়তের পক্ষ থেকে এটা নির্ধারণ করা হয়েছে যে সে নামাজ পড়বে না সেই সময়ে, কিন্তু সেই মেয়েটার জন্য পিরিয়ড অবস্থাতেও জিকির করা জায়েজ আছে, দিনই কথাবার্তা বলা জায়েজ আছে, ইভেন দিনই কথা শোনাও জায়েজ আছে। এজন্য যেই মেয়েরা পিল খেয়ে নিজের পিরিয়ডকে বন্ধ করতে চান, তাদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই, সাধারণভাবে সাধারণভাবে যেই ইবাদত আমরা করি, এটাই আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ পড়ে, এটা আল্লাহর কাছে অধিকতর গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য সাধারণভাবে আপনি যে রোজা রেখেছেন, এটা মাশাআল্লাহ অনেক ভালো। আর যদি পিরিয়ড চলে আসে কোনো মেয়ের, সেক্ষেত্রে সে জিকির আজকার করবে, দিনের কিছু কথা মানুষকে বলবে, অন্যদের থেকে দিনের কথা কিছু কথা শিখবে, এটা হচ্ছে মেয়েদের জন্য করণীয়। আর আরেকটি বিষয় মনে রাখবেন, যে ইসলাম এটা হচ্ছে একটা সহজ ধর্ম, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা সহজ চান, কাঠিন্যতা আল্লাহ তাআলা পছন্দ করেন না। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ সব সময় সহজ চান। এজন্য হাদিসের ভিতরে এসেছে, খুব ভালো করে শুনবেন, কোনো একজন মানুষ যদি সাধারণ অবস্থায় একটা ইবাদত কন্টিনিউয়াস প্রসেসে করতেই থাকে, সবসময় সে ইবাদতটা করতেই আছে, হঠাৎ করে যদি সে অসুস্থ হয়ে যায়, হাদিসে এসেছে সে সুস্থ থাকলে যেহেতু এই ইবাদতটা করত, আজ যেহেতু সে অসুস্থ, আল্লাহ তার অসুস্থতার কারণে সুস্থ অবস্থায় থাকলে যেহেতু সে এই ইবাদতটা করত, আল্লাহ অসুস্থ অবস্থাতেও ইবাদত না করলে সে সবটা আল্লাহ তার আমলনামায় দান করে দিবে। কি অসাধারণ একটা বিষয় না? ফর এক্সাম্পল, মনে করেন যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেন, হঠাৎ করে আপনি রোড অ্যাক্সিডেন্ট করে আপনার পায়ে প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছেন, এখন আপনি হাঁটতে পারছেন না, মসজিদে বা জামাত আপনি নামাজ আদায় করতে পারছেন না। আল্লাহ তাআলা বললেন, যেহেতু তুমি জেনুইনলি প্রত্যেকটা ওয়াক্তের নামাজ বা জামাত আদায় করো,
আমি আল্লাহ তাআলা তোমার অসুস্থতার কারণে জামাতের সঙ্গে নামাজ আদায় করলে যেই সওয়াব হতো বাসায় আদায় করলো আমি আল্লাহ সেই সওয়াব দান করব। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনার যেই বোন আছে, আপনার যেই মা আছে, আপনার যদি ওয়াইফ থাকে, তাদের সকলের এই লেকচারটা শোনা উচিত যে পিরিয়ড এটাকে বন্ধ করা মৌলিকভাবে রমজানের রোজা রাখার জন্য মোটামুটি জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তবে যদি শারীরিকভাবে কোনো মেয়ে পিল খেয়ে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে পিল খেয়ে রোজা রাখা জায়েজ হবে। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুক। জবান খুলে পড়া আমিন।